রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত 11 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। মোবাইল ছিনতাইয়ে জড়িত চক্রের হোতাদের খুব শিগগিরই আইনের আওতায় নিয়ে আসা হবে উল্লেখ করে সম্প্রতি পরিকল্পনা মন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারেও কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় মোবাইল ফোন চুরি ও ছিনতাই চক্রের সদস্যরা। জনসমাগম হয় এমন এলাকায় হঠাৎ ভিড় তৈরি করে টার্গেট করা ব্যক্তির কাছ থেকে কৌশলে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে সটকে পড়ে চক্রের সদস্যরা। কোথাও আবার গণপরিবহন বা ব্যক্তিগত গাড়িতে থাকা যাত্রীদের কাছ থেকে থাবা দিয়ে ছিনিয়ে নেয় মোবাইল ফোন। এসব চুরি ছিনতাইয়ের সাথে জড়িত চক্রের প্রতিটি সদস্যের কর্মকাণ্ড থাকে সুনির্দিষ্ট। 3 বছর আগে ঢাকা আসার পরে আমার বসের সাথে সম্পর্ক হয়। মোবাইল ফোন উনি আমার দিত বিক্রি করার জন্য, আমি মোবাইল ফোন বিক্রি করতাম। আস্তে আস্তে এলাকায় যে থাবা বাটি ছিল ওদের সাথে আমার সম্পর্ক হয় যে ওরা জানে আমি মোবাইল বিক্রি করি। তখন ওরাও আমাকে মোবাইল এনে দিত, থাবা দিয়ে আনতো, চুরি করে আনতো, আইনা মোবাইল দিলে আমি বিক্রি করে দিতাম, এতে আমার কিছু টাকা থাকতো, লাভ হইতো। বাসের মধ্যে যখন আপনার মোবাইলটা নিব তখন আপনার সামনে একজন যাবে, যাওয়ার পরে পিছন থেকে আরেকজন আপনাকে পিছন থেকে ধাক্কা দিবে, আরেকজন নিয়ে আরেকজনকে দিয়ে দিবে, তারপর নিয়ে ওইটা সিম খুলে ফালাই দিয়ে আমরা রুমে নিয়ে বসের কাছে বুঝাই দিই, বুঝাই দেওয়ার পরে সে আমাদেরকে সপ্তাহে 10-12 হাজার টাকা দেয়। এসব চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করলেও সম্প্রতি রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনার পর আরও বেশি তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। অভিযান চালিয়ে এমন এক চক্রের 11 সদস্যকে 34টি মোবাইল ফোন সহ গ্রেপ্তার করেছে পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তারা যখন ওই পকেট মারার কাজ না পায় বা থাবা বাড়ি করতে না পারে, ওই দিন রাতে তারা ওই বাসা বাড়ি গিল কাটে, 4-5টা মোবাইল প্রত্যেকের বাসায় থাকে, এই মোবাইলগুলো তারা নিয়ে। ছিনতাই করা মোবাইল ফোন বিক্রি করার সময় ধরা পড়লে জড়িত সদস্যদের আইনি সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় রয়েছে চক্রের কয়েকজন হোতা। একজন বড় ভাইয়ের আন্ডারে 20-30-40 জন পকেটমার থাকে, তার থাবা পাটি থাকে, তারা করি কি এটা কারণ এটা বিক্রি করবে কোথায়, তখন তারা করি কি ওই বিভিন্ন এলাকার থেকে থাবা পাটি রাতের বেলা গিয়ে বড় ভাইয়ের কাছ থেকে 1,000-2,000 টাকা বিক্রি করে দেয়। বড় ভাইটা করি কি কিছুদিন সিমটা খুলে রেখে দেয়, রেখে দিয়ে একটা পর্যায়ে করে একটু সময় পার হলে বিক্রি করে দেয়। মন্ত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদেরও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা। কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর 2 আসনে শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে জারি করা গেজেট ও উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 2 আসন থেকে পাপুল এমপি নির্বাচিত হন। কুয়েতে পাপুলের বিরুদ্ধে 2020 সালের শুরুতে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগ ওঠে। পরে ওই মামলায় তিনি কুয়েতে গ্রেপ্তার হন। গত 28 জানুয়ারি কুয়েতের আদালত পাপুলকে 4 বছরের কারাদণ্ড দেয়। পরে একই মামলার অপর ধারায় তার সাজা আরও বাড়ে। 22 ফেব্রুয়ারি তার এমপি পদ শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয় গেজেট জারি করে।